হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের ডিভিশন ক্লাস শুরু করছি। তোমরা জানো যে আমরা আমাদের ফেস টু পরীক্ষার জন্য ডিভিশন ক্লাস চলছে এবং তারই ধারাবাহিকতায় আমরা অষ্টম অধ্যায়ের টপিকসগুলো রিভিশন শেষ করেছি। আজ আমরা অষ্টম অধ্যায় থেকে সবাই বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করব এবং সেই বহু নির্বাচনী প্রশ্ন কত সহজ উত্তর দেওয়া যায় সেটা আমরা একটু দেখব এবং কিভাবে ভাবলে একটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করা তোমাদের জন্য সহজ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকে আমাদের বহু নির্বাচনের প্রশ্নগুলো তৈরি করি এবং সেই বহু নির্বাচনের প্রশ্ন থেকে আমরা দেখি কিভাবে সঠিক উত্তর যে খুব সহজে বের করে আনতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা আমাদের বহু নির্বাচনের প্রশ্নটি আগে দেখি নিই কি আছে। তোমরা দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে উলম্ব যোগাযোগ কত প্রকার। উলম্ব যোগাযোগ কত প্রকার, তার অবশ্যই তোমরা যদি বিকল্পগুলো না দিই তাহলে উত্তরটা পাবে কোথায়। বিকল্পগুলো তোমাদের সামনে, এক দুই তিন পাঁচ চার, কোনটি বিকল্প উত্তর, কোনটি বলতে পারবে? উলম্ব যোগাযোগ অর্থাৎ খাড়াখাড়ি উপযোগ যোগাযোগ কয় প্রকার? কারো হয়তো মনে পড়ছে যে কয় প্রকার হতে পারে, অবশ্যই এটা দুই প্রকার। কি কি জানো তো? নিম্নগামী আর ঊর্ধ্বগামী, তাই না? তারপরে আছে কোনটি আনুষ্ঠানিক যোগাযোগ, কোনটি আনুষ্ঠানিক যোগাযোগ, তার অপশন গুলো রয়েছে প্রতিষ্ঠান নিয়মকানুন মেনে। প্রথম অপশনটি দেখতে পাচ্ছি আমরা যে প্রতিষ্ঠানিক নিয়ম কানুন বহির্ভূত যোগাযোগ, লিখিত যোগাযোগের মাধ্যম, প্রতিষ্ঠানের নিয়ম কানুন সৃষ্ট যোগাযোগ এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তথ্য বিনিময়ের যোগাযোগ, কোনটি আনুষ্ঠানিক যোগাযোগ? আমরা অবশ্যই জানি যে আনুষ্ঠানিক যোগাযোগ সেটাই যেটা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে হয়। তাহলে উত্তর হবে কোনটি? অবশ্যই গ নম্বর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটি প্রশ্ন দেখি। ব্যবসায়িক যোগাযোগ ইমেল ব্যবহারের কারণ, অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগে ইমেল ব্যবহারের কারণ, অত্যন্ত দ্রুত গতিতে তথ্য আদান প্রদান, প্রমাণ হিসেবে ব্যবহারের সুযোগ, ব্যয় হ্রাস। আমরা তিনটি অপশনই থেকে আমাদের অল্টারনেটিভ গুলো দেখি, নিচে কোনটি সঠিক? এক দুই, এক তিন, দুই তিন, এক দুই তিন, তিনটে। তোমাদের কি হয়, তোমরা কি মনে করো যে তিনটি সঠিক? দ্রুত তো যাই, সঙ্গে সঙ্গে আমি যদি সেন্ড করে দিই চলে যায়। প্রমাণ হিসেবে অবশ্যই আমরা প্রমাণ হিসেবে দেখাতে পারি, কারণ যে কোনো সময় আমরা কখন মেল পেটে পাঠিয়েছি এবং সে ব্যক্তি পেয়েছে কিনা সে সম্পর্কে কিন্তু সেখানে থাকে, সুতরাং এটি প্রমাণ হিসেবে কাজ করে। আবার খুবই কম খরচে বা কোনো বলতে গেলে শুধু ইন্টারনেট কানেকশন থাকলে বিনামূল্যে আমরা ইমেল পাঠাতে পারি, তাহলে কি অবশ্যই আমাদের উত্তর হবে তিনটি। এবার আরেকটি প্রশ্ন দেখি, সুপারভাইজার ব্যবস্থাপককে বলল পণ্য পাঠাতে বিক্রয়ের জন্য, উদ্দীপকে কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করা যায়? ঊর্ধ্বগামী বা নিম্নগামী, ঊর্ধ্বগামী বা ও নিম্নগামী, সমান্তরাল এবং আনুষ্ঠানিক। ঊর্ধ্বগামী আমরা জানি যে নিচের পর্যায়ের কর্মীরা উপর পর্যায়ের কর্মীদের সাথে যোগাযোগ করলে সেটা ঊর্ধ্বগামী হয়, আর নিম্নগামী হচ্ছে উপর পর্যায়ের কর্মীরা নিচের দিকে যদি মানে কোনো কর্মীদের সাথে
মানে উচ্চ পর্যায়ের কর্মী নিচের দিকে কর্মীর সাথে এটা হচ্ছে নিম্নগামী, আর নিম্নের পর্যায়ের কর্মী যদি উপর দিকে হয় তাহলে পরে ঊর্ধ্বগামী। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি, সুপারভাইজার যেহেতু ব্যবস্থাপককে বলছে তাহলে এটা হবে ঊর্ধ্বগামী। ঠিক আছে, উক্ত যোগাযোগ ব্যবস্থার ফলে, উক্ত যোগাযোগ ব্যবস্থার ফলে ব্যবস্থাপক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন, কাজের ন্যূনতম মান বৃদ্ধি পাবে, কার্য সন্তুষ্টি বৃদ্ধি পাবে। তাহলে আমরা ওই উদ্দীপককে যে ধরনের কথা আমরা দেখতে পেয়েছি যে সুপারভাইজার ব্যবস্থাপককে পণ্য পাঠাতে বললেন, এই যে যোগাযোগ, এই যোগাযোগের ফলে কি হবে, ব্যবস্থাপক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন, কাজের ন্যূনতম মান বৃদ্ধি পাবে, কার্য সন্তুষ্টি আসবে। তাহলে আমাদের উত্তরগুলো কোনটা হতে পারে? আসলে ব্যবস্থাপক কিন্তু তখন তাকে বিকল্প একটা মানে পদ্ধতি বা গ্রহণ করার জন্য বলতে পারে অবশ্য, এবং কাজের কিন্তু গুণগত বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজ দ্রুত হবে। সহজে যোগাযোগ করলে, বিভিন্ন মাধ্যম দিয়ে যদি যোগাযোগ করতে চাই তাহলে কিন্তু বিভিন্ন সময় প্রয়োজন হতো, কিন্তু এখানে সময় প্রয়োজন হয় না, যার কারণে কার্য সন্তুষ্টি, আসলে এখানে কার্য সন্তুষ্টির কোনো স্কোপ নেই, কারণ পেশনা নেই, যেহেতু কার্য সন্তুষ্টির এখানে স্কোপ নেই। তবে আমরা বলতে পারি 1 আর 2 আমাদের উত্তর, কারণ ব্যবস্থাপকের বিকল্প হিসেবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে, যদি না থাকে তাকে ডাইরেক্টলি বলবে যে আমার কাছে নাই, বা অন্য কোথাও যোগাযোগ করো, বা অর্ডারকারীকে অন্য কালকে আসতে বলো। দ্যাটস এই ধরনের অল্টারনেটিভ ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবে এই যোগাযোগের জন্য। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে আসি। নিচে একটি উদ্যোগ পড়ো এবং 1 এবং 2 নং প্রশ্ন উত্তর দাও। আমরা উদ্যোগটা একটু পড়ে দেখি। কর্মীদের কাজে গতি বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে কর্মীদের মুখোমুখি কথোপকথনের মাধ্যমে জনাব সৌরভ কথোপকথন ব্যবস্থা করলেন জনাব সৌরভ। এতে কর্মীরা তাদের সমস্যা তুলে ধরল এবং তাদের চাহিদাও তুলে ধরল। এসব ব্যবস্থা বিবেচনা করে জনাব সৌরভ তাদের সমস্যা সমাধান করলেন এবং নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এবার আমাদের প্রশ্ন আসি, জনাব সৌরভের যোগাযোগের মাধ্যমটিকে কি ধরনের যোগাযোগ মাধ্যম বলা হয়? তিনি কিন্তু তাদের সাথে মাঠে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলেছেন। তাহলে এটা লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ, আনুষ্ঠানিক যোগাযোগ, গণ যোগাযোগ? এটা লিখিত যোগাযোগ কিনা এটা তো কখনোই না, কারণ তিনি মাঠে কথোপকথনের সাহায্যে কথা বলেছেন, অর্থাৎ কথা বলেছেন, সুতরাং এটা কথোপকথন তো হবেই না। মৌখিক, অবশ্যই এটা মৌখিক হবে, কারণ তিনি মুখে কথা কথোপকথন মানে মুখে মুখে কথা বলেছেন। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক যোগাযোগ না, এটা কখনো আনুষ্ঠানিক যোগাযোগ না, যেহেতু এটা প্রতিষ্ঠানের কর্মীরা কর্মীদের ভালোর জন্য বা কর্মীদের আরো বেশি মোটিভেশন পাওয়ার জন্য তারা এটা করেছে, সুতরাং এখানে আমরা বলতে পারি যে অনানুষ্ঠানিক যোগাযোগ হতে পারে, হতে পারে না। এবং গণ যোগাযোগ, আসলে এখানে গণ যোগাযোগ হওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ সেখানে অনেক লোক একসাথে এবং একজন যিনি সৌরভ তিনি কিন্তু তাদের সবার সাথে যোগাযোগ করছেন, তো সে তো এখানে গণযোগাযোগ হতে পারে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে মৌখিক, কারণ তিনি মৌখিকভাবে কথা বলছেন, আর গণযোগাযোগটা সেক্ষেত্রে দুই পক্ষের কাছ থেকে শোনা হয় না, সেক্ষেত্রে এক পক্ষ মানে বক্তৃতা দেয়, সেই পক্ষকে বক্তৃতা শুনে তারা কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে খ, অর্থাৎ মৌখিক যোগাযোগ ব্যবস্থাটা পাই এখানে উত্তর হবে। তাহলে আমাদের উত্তর হবে মৌখিক যোগাযোগ ব্যবস্থা। তারপর আর একটি প্রশ্ন দেখা যাচ্ছে যে জনাব সৌরভের গৃহীত পদক্ষেপের ফলে ঘটবে, কোনটি ঘটবে? কর্মী সন্তুষ্টি হবে, তারপরে বিরোধ নিষ্পত্তি হবে, প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হবে? এখানে আমরা যদি এই তিনটে বিষয়ে দেখি যে কর্মী সন্তুষ্টি, অবশ্যই কর্মী সন্তুষ্টি হবে, কারণ তারা তাদের কথা বলতে পারলো, তাদের যে চাহিদা আছে সে চাহিদার কথা বলতে পারলো। তারপরে বিরোধ নিষ্পত্তি, হ্যাঁ অবশ্যই বিরোধ নিষ্পত্তি হওয়া সম্ভব, কারণ বিরোধ একজন আরেকজনের সাথে যদি কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো ওখানে সমাধান হয়ে যাবে, এবং প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হবে, কারণ সরাসরি যখন উপস্থিতির মাধ্যমে কর্মীদের মধ্যে একটা সম্পর্ক ঘটে। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে উত্তর হবে ক, খ, ঘ,
এক দুই তিন তিনটাই এর উত্তর হবে। তারপরে আসে আর একটি প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং উনত্রিশ এবং ত্রিশ নম্বর প্রশ্ন। আসলে এখানে দাগ নাম্বারটা কিন্তু মেটার না, জাস্ট তোমরা প্রশ্নগুলোকে অনুসরণ করবে। একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, আরেকটি উদ্দীপক মিস্টার হক বড় ব্যবসায়ী, বিশ্বের বেশ কটি দেশে তার ব্যবসায় প্রসারিত, মাঝে মধ্যে তিনি বিদেশ শাখা ম্যানেজারগণের সাথে তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে সভা অনুষ্ঠান করেন, তিনি এতে বিভিন্ন সুবিধা পাচ্ছেন। মিস্টার হকের যে প্রক্রিয়ায় সভা অনুষ্ঠান করেন অর্থাৎ সভার মিটিং সম্পন্ন করেন, সেটা নিচে কোন ধরনের যোগাযোগ পদ্ধতি, টেলেক্স, ইমেইল, টেলিকনফারেন্সিং, মাল্টিমিডিয়া। আমরা সহজে বলতে পারি যে আমরা বলেছিলাম যে দ্রুত অর্থাৎ বাসায় বসে যদি মিটিং অংশগ্রহণ করতে পারা যায় সেটা টেলিকনফারেন্সের মাধ্যমে। আমরা জানতাম যে টেলিকনফারেন্সিং কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে অডিও কনফারেন্সিং। যেহেতু এখানে ভিডিও অডিওর কথা বলা নেই, শুধুমাত্র বাসায় বসে তিনি বা বিদেশে বসে তিনি কিন্তু কর্মীদের সাথে মিটিং করেন, সুতরাং এখানে আমরা বলতে পারি যে আমাদের উত্তর হবে টেলিকনফারেন্সিং। পরের প্রশ্নটি আসেন, মিস্টার হকের ব্যবহৃত পদ্ধতির সুবিধা হলো এতে সময় বাঁচে, এতে খরচ কম, অধিক সুফল পাওয়া যায়। আসলে আমরা এই যে উনি টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলে এতে কি সময় বাঁচে? অবশ্যই সময় বাঁচে, কিন্তু যাতায়াতের করার প্রয়োজন থাকে না। এতে খরচ কম, হ্যাঁ খরচ কম, কারণ শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলে কিন্তু আমরা একে অন্যের সাথে মিটিংয়ে বসে যোগাযোগ করতে পারি। অধিক সুফল পাওয়া যায়, অবশ্যই অধিক সুফল পাওয়া যায়, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের তিনটি অপশনই সঠিক। সুতরাং ঘ নাম্বারটা পড়বে। আসলে তোমরা যখন কোনো একটা বিষয়ে আলোচনা করবে, কোনো একটা বিষয়ে প্রশ্নের যখন বেস্ট অ্যান্সারটা বের করার চেষ্টা করবে, তখন কিন্তু সবগুলো অপশনকে বিবেচনায় নিতে হবে, এবং সবগুলো অপশনকে বিবেচনায় নিয়ে আমি ওই চ্যাপ্টার সম্পর্কে আমার যে বেসিক ধারণা আছে সেই বেসিক ধারণা দিয়ে কিছু অপশনগুলোকে কিল করার চেষ্টা করবো, কিল মানে বাদ দেওয়ার, ক্যান্সেল করার চেষ্টা করবো। যখনই দেখবো যে আমি যেটা ক্যান্সেল করতে পারছি না, তাহলে বুঝতে হবে যে আমার সেটাই উত্তর। তারপরে আমরা 33 নাম্বার, আসলে 33 নাম্বারটা এখানে বড় কথা নাই, কারণ 33 নাম্বারে সঠিকতা নেই, বাট প্রশ্নগুলো কিন্তু সঠিকতা রয়েছে। তাহলে যে সিকোয়েন্স মেনটেন নাই, কোনো আমদানিকারক কোন ধরনের যোগাযোগের মাধ্যমে পণ্য অর্ডার করে থাকেন, ফরমায়েশ প্রদান করে থাকেন, মৌখিক, আনুষ্ঠানিক, লিখিত ও লম্ব। আসলে আমদানিকারক কিন্তু মৌখিক, এটা তো আসলে অর্ডার সম্ভব না, আমি মুখে বললাম যে আমাকে পণ্য দিও, কেউ তো মুখের কথা বিশ্বাস করে দিবে না, অবশ্যই ডকুমেন্ট ছাড়া কেউ কিন্তু পণ্য দিবে না, কারণ সেখানে মানি পেমেন্ট করার একটা ব্যাপার থাকে। অনানুষ্ঠানিক না, কখনোই অনানুষ্ঠানিকভাবে কেউ পণ্য দিবে, হাজার হাজার কোটি টাকার পণ্য দিবে, দিবে না। লিখিত যোগাযোগ এবং উলম্ব যোগাযোগ, আসলে আমরা জানি উলম্ব যোগাযোগ কিন্তু এখানে তোমরা বলতে পারো যে হ্যাঁ উলম্ব যোগাযোগ হতে পারে, না উলম্ব যোগাযোগ কেন হবে, কারণ একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছে, সুতরাং সে প্রতিষ্ঠান সমপর্যায়ে, এই প্রতিষ্ঠান সমপর্যায়ে, এটা কিন্তু সমান্তরাল যোগাযোগ আমরা বলতে পারি, বা সমান্তরাল যোগাযোগের কোনো স্কোপই না, এটা যদি ছোট ধরনের প্রতিষ্ঠান হয়। তবে মৌখিক তো হবে না, অনানুষ্ঠানিক হবে না, উলম্ব হবে না, সুতরাং বাছে কয়, একটাই তো বাছে না, না তাহলে আমাদের এটা হবে লিখিত, অর্থাৎ ফরমায়েশ যেটা প্রদান করা হয় সেটা লিখিত আকারে থাকে, সুতরাং এটা লিখিত, আমাদের প্রশ্ন উত্তর হবে লিখিত। আর একটি প্রশ্ন দেখি, নিচের কোনটি মৌখিক যোগাযোগের অন্যতম মাধ্যম, কম্পিউটার, ফ্যাক্স, মোবাইল, ইন্টারনেট। তোমরা জানো যে কম্পিউটারে মৌখিক যোগাযোগটা খুব সহজ নয়, হয়তো করা যায় এবং ভিডিও কলিং এর মাধ্যমে, কিন্তু সেটা অনেক কঠিন। আর ফ্যাক্সের মাধ্যমে তো মৌখিক যোগাযোগ করা যায় না, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট কিন্তু আসলে মাধ্যম হলেও সেটা মৌখিক যোগাযোগটা সহজ নয়, তবে ডাইরেক্ট মৌখিক যোগাযোগ করতে পারি সবচেয়ে, সবগুলোতে কিন্তু ইনডাইরেক্টলি মৌখিক যোগাযোগ করা যায়, বাট সবচেয়ে বেস্ট কোনটা তোমরা সবাই দেখে বলবে, মোবাইল। মোবাইল কর্মী সংগ্রহ বলতে কি বোঝায়, নিয়োগ দেওয়া,
প্রাপ্তিতা নিশ্চিত করা, একত্রিত করা, মানে প্রার্থীদেরকে আগ্রহী করে একত্রিত করা, নির্বাচিত করা। আসলে আমরা জানি রিক্রুটমেন্ট অর্থাৎ কর্মী সংগ্রহ, অর্থাৎ কর্মীদেরকে প্রতিষ্ঠানে মানে চাকরি করার জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে কর্মী সংগ্রহ। সুতরাং তাদেরকে একত্রিত করা বোঝায়। যোগাযোগ প্রক্রিয়ার উৎস কোনটি? আসলে কোন উৎস থেকে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়? মাধ্যম, সংবাদ, প্রেরণযোগ্য করে সাজানো, প্রেরক। তোমরা জানো যে যোগাযোগ প্রক্রিয়া আছে না, এই সেই যোগাযোগ প্রক্রিয়ার প্রথম ভাগে কে থাকে? প্রথমে কিন্তু প্রেরকই তার মানে সংবাদটা তৈরি করে সাজায়। সুতরাং প্রথম স্টেপটাই হচ্ছে, উৎসটাই হচ্ছে প্রেরক। প্রেরক থেকে প্রেরণযোগ্য করে সাজানো, তারপর সংবাদ, সংবাদের মাধ্যম নির্বাচন, ঠিক আছে? তো এইগুলো কিন্তু শুরু হয় কিন্তু প্রেরকের কাছ থেকে। সুতরাং আমরা বলতে পারি যে উত্তরটি হবে প্রেরক। অনলাইন তথ্য নিচের কোন শ্রেণীর যোগাযোগ? অনলাইনে আমরা যেটা বিভিন্ন তথ্য বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো পাই, সেটা মৌখিক, উলম্ব, সমান্তরাল, লিখিত। তোমাদের কাছে অবশ্যই এটা, যখনই তোমরা অনলাইনে কোনো কিছু দেখো সেটা অবশ্যই লিখিত যোগাযোগ, কারণ আমি লেখা আমরা সেখানে কিন্তু পড়তে পারি এবং দেখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলবো যে লিখিত যোগাযোগ, উত্তর হবে লিখিত যোগাযোগ। ঢাকার ধানমন্ডি এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না বলে একটি ঘোষণা দেওয়া হলো, এটি কোন ধরনের যোগাযোগ? অবশ্যই তোমরা জানো যে এইখানে কিন্তু মাইকে বলে যাচ্ছে আর সারা পাবলিক যারা আছে সবাই শুনছে, তাহলে এটা লিখিত যোগাযোগ না? মুখে বলছে, লিখিত হওয়ার সম্ভাবনা নাই। মৌখিক যোগাযোগ, হ্যাঁ এটা মৌখিক যোগাযোগ, এটা কিন্তু ঠিক বলেছো, এটা মৌখিক যোগাযোগ। আর কি অপশন গুলো আছে? সাংকেতিক যোগাযোগ, না সেখানে কোনো সংকেত ব্যবহার করা হয় না। এই তারপরে এখানে বলা আছে যে গণযোগাযোগ। এবার গণ আর লিখিতর মধ্যে কিন্তু একটা কনফিউশন হয়ে গেছে, অর্থাৎ এই দুটো যে মানে এইটা আর উপরেরটা, এই লিখিত আর এই সাংকেতিক, এই দুটো কিন্তু বাদ, ঠিক আছে? এই দুটো কিন্তু বাদ, এই দুটোর সাথে কিন্তু আর কোনো এই সাংকেতিক এবং লিখিত এই দুটো কিন্তু আমি এখানে নিতে পারবো না, কারণ এই দুটোই কিন্তু দেখা যাচ্ছে কি যে লিখিত এবং সাংকেতিক এই দুটো বাদ, অর্থাৎ এই দুটোর সাথে ওই মাইকে ঘোষণার কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে আমার আসি এইদিকে, যে আমার এইখানে যে দুগুলো রয়েছে, এই যে দুটা দেখছো যে মৌখিক এবং গণ, তো এই দুটো জিনিস কিন্তু মৌখিকও বলা যায় আবার গণও বলা যায়। এখন কথা হচ্ছে যেহেতু মাইকে তো বলে যাচ্ছে, কেউ কিন্তু সেইখানে মানে মানে কোনো অপিনিয়ন, কেউ যদি বলে যে কেন থাকবে না, এই প্রশ্ন কিন্তু উত্তর কেউ দিতে পারবে না, সে যদি তার নিজে থেকে জিজ্ঞাসা করে। তাহলে কথোপকথনটা কিন্তু মৌখিক যোগাযোগ হয়, এখানে কিন্তু একতরফা বলে যাওয়া হচ্ছে, সুতরাং এটা হবে গণযোগাযোগ, অর্থাৎ যেখানে এক পক্ষ বলে যাবে এবং আদার পক্ষগুলো শুনবে। তাহলে কিন্তু এখানে আমরা ওই দিক দিয়ে আমরা মৌখিককে বাদ দিয়ে গণকে কিন্তু আমরা ধরতে পারি যে গণযোগাযোগে একমুখী যোগাযোগ হয়, অর্থাৎ যে বক্তা সে বলে যে বাকি তারা তারা সেটা সম্পর্কে যতটুকু শুনতে পারে বা বুঝতে পারে ততটুকু বলছে, কিন্তু তারপরে যে কিছু জানার থাকে যে না আমার কালকে তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বিদ্যুৎ গেলে হবে না, বিদ্যুৎ কালকে না পরশুদিন যাবে, এগুলো কিন্তু বলার কোনো সুযোগ নেই। যদি এগুলো বলার সুযোগ থাকতো তাহলে সেটা কিন্তু মৌখিক যোগাযোগ হতো, যেহেতু বলার সুযোগ নেই এটা গণযোগাযোগ, একমুখী যোগাযোগ, গণযোগাযোগ। তাহলে দেখলে বন্ধুরা যে কিভাবে বহুনির্বাচনী প্রশ্নগুলো যদি বেসিক ধারণা থাকে, চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণা থাকে তোমাদের, সেই চ্যাপ্টারের যে কোনো বহুনির্বাচনী প্রশ্ন আসুক না কেন, তোমরা তোমাদের বেসিক জিনিসটা দিয়ে বেসিক টার্মগুলোর বেসিক জানতে জানা থাকলে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা এক্স্যাক্টলি দিতে পারবে, মুখস্থ করা সম্ভব নয়। এই জন্য তা বেসিক টার্মগুলো তোমরা অবশ্যই রিভিশন দেবে বারবার, যাতে করে এমসিকিউ যদি 20টা বা 30টা যাই থাকুক, যাতে শতভাগ এমসিকিউ তোমরা এই পদ্ধতির মাধ্যমে উত্তর করতে পারো, সেটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এবং এক ধরনের কি বলবো উপদেশ থাকবে। আশা করি তোমরা এটা ফলো করে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিবে। আজকের মতো আমরা আমাদের বহুনির্বাচনী প্রশ্ন গঠন এবং তার উত্তরকরণ আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামীকাল তোমাদের এই বিষয়ের আরও কিছু বহুনির্বাচনী প্রশ্নে আবার হাজির হব। আজকের মতো তোমাদের সবাইকে
ধন্যবাদ।